এটা 45তম আন্তর্জাতিক বইমেলার 5 নম্বর গেট আজ শনিবার আমি আজকে বইমেলায় এসেছি এক বছর বন্ধ থাকার পর মানে গত বছর বইমেলা হয়নি এবছর আবার আগের মতো বইমেলা হচ্ছে তো চলুন ভিতরে যাই আর ভিতরে গেলে বুঝতে পারবো ঠিক কতটা ভিড় আছে তার আগে হাই গাইস দিস ইজ সুগতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে যেহেতু উইকেন্ড সেই জন্য ভিতরে দেখছি অনেক ভিড় আছে আর এটা 13th মার্চ পর্যন্ত চলবে উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর দেখুন কত ভিড় যেহেতু উইকেন্ড তাই মোটামুটি ভালোই মানুষজন এসেছে আজকে একেবারে জনসমুদ্র আবার সেই আগের বইমেলার ফিলিংসটা পাচ্ছি এবারের এবছরের থিম হচ্ছে বাংলাদেশ কারণ এবছর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশে স্বাধীনতার 50তম বর্ষ তাই বুক ফেয়ারের পুরো ফোকাসটাই বাংলাদেশের উপর শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে চলবে 13 মার্চ পর্যন্ত বাংলাদেশ ছাড়াও ইউকে ইউএসএ রাশিয়া ইটালি জাপান ইরান স্পেন আফগানিস্তান মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকা থেকেও অনেক স্টল দেখতে পাচ্ছি আসলে বইমেলা মানে বাঙালিদের কাছে একটা অন্য ব্যাপার বাচ্চা ছোট বাচ্চা থেকে বড়রা সবাই এতে মেতে ওঠে এবং প্রতি বছর মানুষ অনেক দূর দূর থেকে আসে প্রায় প্রতিদিন আসে এখানে বইয়ের সন্ধানে এবং বই বাঙালি যে কতটা বই পাগল তা এই বইমেলাতে এলে বোঝা যায় স্টলগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং প্রচুর কেনাকাটা করছে মানুষ বই তো এখানে এলে বোঝা যায় যে মানুষ এখনও বই পড়তে ভালোবাসে কবিতা পড়তে ভালোবাসে গল্প পড়তে ভালোবাসে সত্যি এই বইমেলাতে এলে সেটা চোখে দেখা যায় আজকে আমি বইমেলাতে এসেছি এটা যখন আমি পোস্ট করলাম ফেসবুকে তখন অনেক সাবস্ক্রাইবার আমার চ্যানেলের এবং ফেসবুক পেজ ফলোয়াররা অনেকে বলেছে যে দিদি তুমি জানালে না কেন তাহলে আমরাও তোমার সাথে দেখা করতাম আজকে অনেকেই এখানে এসেছো জেনে আমার সত্যি খুব আনন্দ হচ্ছিল কিন্তু সত্যি সরি আমি আগে থেকে আমি জানতাম না যে আজকে আমি আসব আমি একটু বেরিয়েছিলাম তো মনে হলো চলে এসেছি নেক্সট টাইম নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা করব এই রকম কোনো জায়গায় আমি যদি যাই তাহলে আগে থেকে অবশ্যই বলবো তোমাদের যত বিকেল গড়াচ্ছে সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে বইমেলাতে আগে বইমেলাতে যত ভিড় বাড়ত প্রচণ্ড ধুলোর একটা সমস্যা ছিল এখন কিন্তু সেই বইমেলাতে আর ধুলোর সমস্যাটা নেই এখানে হওয়াতে আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং এটা পুরো ফ্রিতে দেওয়া হচ্ছে অনেক জল রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার আর প্যাকেট করা ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেলে কোনো সমস্যা নেই এখান থেকে নিয়ে একদম ফ্রিতে দেওয়া হচ্ছে এটা Thank
অনেকটা ঘোরাঘুরি করেছি, তবুও প্রায় শেষ করতে পারিনি পুরোটা দেখা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্রত্যেকটা এই ধরনের আমার ব্লগ ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনে হিট করলে আমি এই চ্যানেলে যখনই আমার লাইফস্টাইল রিলেটেড ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে পারেন। আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চেক করে নিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকলেন, আমার ভিডিওটা দেখলেন, সেই জন্য অনেক ধন্যবাদ। খুব শিগগিরই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।